সালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো। বন্ধুরা, ইতিপূর্বে আপনারা আমার উঠান আমার আঙিনা পর্বের তৃতীয় পর্ব দেখেছেন। তো সেখানে সূর্য, ডিম, আলফানসু, ব্রুনাই কিং, কিউজাই, রামবুটাম সহ বিভিন্ন প্রকার ফল ফলাদির গাছ দেখানো হয়েছে। তো অনেক ভিউয়ার্স আমার প্রশংসা করে কমেন্টসও করেছে, আলহামদুলিল্লাহ। তো আমার উঠান আমার আঙ্গিনা এ পর্বে আমি আমার উঠানের একেবারে শেষ প্রান্তে কিছু লেবু গাছ রয়েছে, যেগুলোকে আমি আজকে দেখাবো। তো এই গাছগুলো একবার উঠানের লাস্ট প্রান্তে, শেষ প্রান্তে হয়, এগুলোর প্রতি অতটা নজর দেওয়া হয় না, যত্ন নেওয়া হয় না, শুধু প্রয়োজনের সময় লেবু ছিঁড়ে আনা হয় এই আর কি। যাই হোক, স্ক্রিনে যে গাছটি দেখতেছেন এটি আমার সিডলেস লেবু, চায়না সিডলেস লেবু। এই লেবুর বৈশিষ্ট্য হইতেছে এই লেবুর মধ্যে কোনো বিচি থাকে না, প্রচুর রস থাকে, আর এর সুগন্ধটাও বেশ ভালো, আর এটা প্রচুর ধরে, একেবারে ঝোপায় ঝোপায় ধরে, আর সারা বছর ভরে ধরতে থাকে। একদিকে বড়, তারপর মাঝারি, তারপর ফুল, এভাবে সারা বছর রাউন্ড করে ধরতেই থাকে, আর আমি এটার থেকে লেবু সংগ্রহ করতে থাকি। গত কয়েকদিন আগে এর মধ্যে ঝোপায় ঝোপায় লেবু ছিল, কিন্তু সময়ের অভাবে ওই দৃশ্যগুলো তুলতে পারি নাই, যার কারণে আপনাদেরকেও দেখাইতে পারি নাই। দেখতে দেখতে দেখলাম লেবু তো শেষ হয়ে গেল, আমার বন্ধুদেরকে কিছুই দেখাতে পারলাম না, যে কারণে আজ একটু সময় বের করে আপনাদের সামনে তুলে ধরলাম। অল্প কিছু লেবু আছে, আর লেবুগুলো অনেক সুস্বাদু, সুগন্ধযুক্ত। যা হোক, দেখতে থাকুন, দেখতে দেখতেই কথা হবে ইনশাল্লাহ। আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি, দয়া করে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, আরও সুন্দর সুন্দর ভিডিও যাতে আপনাদেরকে উপহার দিতে পারি। আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন, যাতে নতুন কোনো ভিডিও চালের সাথে সাথে আপনাদের মোবাইল স্ক্রিনে নোটিফিকেশন চলে যায়, আর সবার প্রথমে আপনি সেটা দেখে নিতে পারেন। যা হোক, দেখতে থাকুন, দেখতে দেখতেই ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। বন্ধুরা, এখানে দেখতেছেন দুইটা ঝোপা, তার মধ্যে অল্প কিছু লেবু আছে, এরকম অসংখ্য অনেক ঝোপাই ছিল। ইতিমধ্যে নিতে নিতে একবার শেষ প্রান্তে চলে এসেছি, যা হোক যা আছে তাই আবার আপনাদেরকে দেখাতেছি। তো দেখানোর কারণ এইটাই, যাতে আপনারাও উৎসাহিত হন, আপনাদের বাড়ির উঠান আঙিনায় খালি জায়গাগুলোতে এরকম দুই একটা লেবু গাছ রোপণ করতে পারেন, আর নিজের চাহিদা নিজেই পূরণ করতে পারেন। আমার যে কোনো সময় লেবুর প্রয়োজন হলে আমি গাছের নিচে চলে যাই, অথবা আমার ছেলে আবদুল্লাহ গাছ থেকে পেরে আনে। বাড়িতে মেহমান আসলে জরুরি লেবুর প্রয়োজন হলে আমাকে আর বাজারে দৌড়াইতে হয় না, আমার গাছ থেকে নিজের গাছের ফল পেরে মেহমানদের মেহমানদারি করি। তো আলহামদুলিল্লাহ, এর মধ্যে কতটা সুখ, যে রোপণ করে, যে বপন করে, আর তার থেকে ফসল উত্তোলন করে, সেই এটা সুখ অনুভব করতে পারে। যা হোক, আমার অনুরোধ আপনাদেরও, যারা যাদের এরকম ফাঁকা জায়গা আছে, কিছুটা জায়গা আছে, সেখানে বিভিন্ন রকমের ফল ফলাদি গাছ লাগান, আর গাছ লাগান, পরিবেশ বাঁচান, আমাদের এই ছোট্ট সুন্দর পৃথিবীকে সবুজে সবুজে ভরিয়ে তুলুন, এই প্রত্যাশায় আমি মাম্মা টিউবের মাম্মা আপনাদের সামনে হাজির। তো দেখতে থাকুন, দেখতে দেখতেই কথা হবে ইনশাল্লাহ। বন্ধুরা, দেখাতে দেখাতে আমি আপনাদেরকে এখন একটা সুন্দর লেবু গাছের তলে নিয়ে এসেছি, যেটাকে আমরা বলি কলসি লেবু। এই কলসি লেবু বলার কারণ এটাই,
এটার আকার আকৃতি অনেকটা কলসির মতো, গলার দিকে কলসির মতো একটা ডিজাইন করা আছে যেটা আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। আর এর বৈশিষ্ট্য হচ্ছে খাওয়ার দিক দিয়ে অনেক সুস্বাদু, রস যদিও একটা কম হয় কিন্তু অনেক সুগন্ধিযুক্ত একটা লেবু। আর এর বৈশিষ্ট্য আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এর খোসা সহ খাওয়া যায়, খোসাটা অনেকটা সালাদের মতো, এর একটা অংশও ফেলা যায় না, অল্প দু চারটা বিচি হয় ঠিক আছে কিন্তু অনেক সুগন্ধিযুক্ত আর খোসা সহ খাওয়া যায়, একটু মিষ্টি মিষ্টি খোসা, যেমন সালাদের মতো লাগে, ভাতের সাথে পোলাওয়ার সাথে বিরিয়ানির সাথে এটা কামড় দিয়ে চাবিয়ে চাবিয়ে খাওয়া যায়, তাতে খাওয়ার স্বাদ বেড়ে যায় অনেক গুণ বেশি। আমার এই গাছটিতেও গত বছর দুইটা লেবু হয়েছিল, এবছর দ্বিতীয়, এবছরে মোটামুটি 12-14টা লেবু হয়েছে, তো আলহামদুলিল্লাহ কয়েকটা সিরাও হয়েছে, বাকি যেগুলো রয়েছে ওগুলোই দেখালাম। তো আমার এই গাছটা উঠানের একেবারে শেষ প্রান্তে, যে কারণেই নিচের দিকটা অনেকটা ময়লা জঙ্গলাকীর্ণ, এখানে আমাদের বেশিরভাগ পরিত্যক্ত জিনিসগুলোই উঠানের শেষ প্রান্ত, তো যে কারণেই ময়লা আবর্জনার এখানেই ফেলা হয়। আমার এই গাছটাতেও এরকম সিজনের মধ্যে প্রচুর ফল আসে, কিন্তু অফ সিজনগুলোতেও একটা দুইটা করে ফল আসতে থাকে। এখানে প্রচুর ফুল দেখতে পাচ্ছেন, উপাশটায় বড় বড় লেবু দেখলেন, আর এখানটায় অনেক ফুল, শুধু এগুলোই না, এরকম আরও বিভিন্ন ডালাতে ফুল রয়েছে যেগুলো আবার ফুটবে, পরাগায়ন হবে, আবার লেবুতে পরিণত হবে ইনশাল্লাহ। এই জন্য এরকম একটা গাছও যদি কারো বাড়িতে একটা দুইটা থাকে, তো তার জন্য লেবুর চাহিদা অনেকটাই পুরা হয়ে যাবে, এখানে একটা ছোটো সাইজের দেখা যাচ্ছে। আরেকটা কথা বলতে ভুলে গেছি, যে কলসি লেবু গাছটা দেখলেন, এই গাছের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এর পাতাটা অনেক সুগন্ধিযুক্ত, যে কারণেই অনেকেই তরকারির সাথে পোলাওয়ার সাথে এই গাছের পাতাটি ব্যবহার করে থাকে সুগন্ধি আনয়নের জন্য। আমাদের বাড়িতে যখনই কোনো মাছ ভুনা করা হয় তখনই ওই ভুনার সাথে এই কলসি লেবু গাছের দুই চারটা পাতা ছিঁড়ে দেওয়া হয়, তাতে খাবারের স্বাদ অনেক গুণে বেড়ে যায় আর ওই খাবারটার মধ্যে অনেক সুগন্ধি আসতে থাকে। এখানে দুইটি লেবু দেখা যাচ্ছে, দুইটি লেবুই কলসির মতো দেখা যাচ্ছে, গলার দিকটা অনেকটা চিকন, নিচের দিকটা কলসির মতো। তো আমার গাছের গোড়ায় কিছু এরকম ময়লা হয়ে রয়েছে, যেটা আগেই বলেছি যে আমার উঠানের লাস্ট প্রান্তে শেষ প্রান্তে হওয়ার কারণে এখানে অনেক সময় অনেক রকম ময়লা আবর্জনাও ফেলা হয়। যা হোক, খালি জায়গাটা আমি ব্যবহার করতে পারছি, এটাই আমার জন্য অনেক কিছু, না হয় এই জায়গাটা পতিত পড়ে থাকতো, কোনো কাজে আসতো না। আজ এটা ব্যবহার করার ফলে, এখানে চাষ করার ফলে, লেবু গাছ লাগানোর ফলে এখান থেকে দুই চারটা যা লেবু পাইতেছি আলহামদুলিল্লাহ, তাতে আমার সংসারে অনেকটাই চাহিদা পুরা হইতেছে। তো আমি এবছর এই গাছের অনেকগুলো কলম করব, তো আমার অনেক ভিউয়ার্স লেবুর কলম চেয়েছে, ইতিপূর্বে আমার স্ট্রবেরির চারাও অনেক বন্ধু চেয়েছে, যা আমি গত পর্বে দেখিয়েছি অনেকগুলো স্ট্রবেরির চারা আমি তৈরি করতেছি। তো এবছর যেহেতু বৃষ্টির সিজন শুরু হয়ে গেছে, আমি এই গাছেরও কিছু কলম করব, যেগুলো আমাদের ভিউয়ার্সকে ফ্রি, পরিচিত ভিউয়ারদেরকে ফ্রি দেওয়ার জন্য। তো আমার এক ভিউয়ার্স, সে এই গতকালকে আমার কাছে বলল, মাম্মা আমার জন্য একটা বড় লেবু পাঠিয়ে দেন, আমি তেহারি রান্না করেছি। তো ওই ভিউয়ার্সকে আমি শুধু লেবু না, পুরো গাছটাই দিয়ে দেব যদি এসে নিয়ে যেতে পারে। যা হোক, দেখতে থাকুন, আর নিজেদের বাড়ির উঠান আঙিনায় এরকম একটা দুইটা লেবু গাছ লাগাবেন, এরকম দৃঢ় সংকল্প আর পরিকল্পনা করতে থাকুন।
সাত বাগানীদের জন্য সুখবর, ছাদের মধ্যে লেবুর ফলন অনেক ভালো হয়। আমি ইতিমধ্যে যতটুকু দেখেছি মাটির চাইতে আমার ছাদের টবে ড্রামে ভালো লেবুর ফলন হয়, তাতে পোকামাকড়ের উপদ্রবও কম থাকে, লেবুর সাইজও খুব সুন্দর হয়। কিন্তু মাটিরতে যেগুলো বোনা হয় এগুলো ঠিক মতো পরিচর্যা আর কীটনাশক প্রয়োগ না করলে গাছগুলো এরকম রোগাক্রান্ত হয়ে যায়। লিপ মাইনার পোকায় আক্রমণ করে গাছ পাতা কুঁকড়ে ফেলে, লেবুর মধ্যেও বিভিন্ন রকমের রেখা চলে আসে। কিন্তু ছাদ বাগানে অতটা সমস্যা হয় না, ছাদ বাগানে এমনিই রোগবালাইয়ের সংখ্যা একটু কম, যেহেতু এটা মাটির থেকে অনেক উপরে থাকে। যা হোক, কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। আমার উঠান আমার আঙিনা চতুর্থ পর্ব, আর সামনে আরেকটি পর্ব আছে, যেটা দেখার অপেক্ষায় থাকুন। তো বন্ধুরা, কথা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো স্থানে। আমার সেই ভিউয়ার্স যিনি আমার কাছে ইতিপূর্বে একটা লেবুর কথা বলেছিলেন, সেটা সত্যি সত্যি বলেন না, এমনি হয়তো ফান করে বলেছেন। যা হোক, তার জন্যই আজকের এই ভিডিওটা আমার তৈরি করা। তো ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকুন। এই কামনায় মাম্মা টিউবের আমি আপনাদের মাম্মা। আল্লাহ হাফিজ। বিভার্স বন্ধুরা, পরিশেষে দুটি কথা না বললেই নয়, আমার এই ছোট্ট চ্যানেলটি সবে মাত্র কিছুদিন হইল ওপেন করেছি। আপনাদের কাছে আমার একটাই চাওয়া, একটাই পাওয়া, আমার সাথে থাকবেন। আর সাথে থাকার নমুনা স্বরূপ একটা সাবস্ক্রাইব, কিছু কমেন্টস আর কিছু লাইক দ্বারা আমাকে সাহায্য করবেন। জানি আপনাদেরকে নিয়ে আমি বহু দূর পর্যন্ত এগিয়ে যেতে পারি, আরও সুন্দর সুন্দর উৎসাহমূলক আনন্দদায়ক ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি, সেই প্রত্যাশায় আবারও বিদায় নিতেছি।